বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, আরও হচ্ছে ঠান্ডা খুব পড়েছে, তার জন্য আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছি। দাদু বাড়ির থেকে আজকেই আসলাম, আর হচ্ছে বাবা বললো তুই তোরা তো ঘুরে আসলি, আমি তো এখানে ছিলাম, আমার পিঠে খেতে ইচ্ছা করছে। আর ঠান্ডা কালে তো পিঠে খেতে একটু সবারই ইচ্ছে করে না, তার জন্য বাবার আজকে পিঠে খেতে ইচ্ছা করেছে। মা বললো ঠিক আছে, তাহলে আজকে পাটিসাপটা পিঠে বানাই। তার জন্য আজকে বাবা কথাতে মা আজকে পাটিসাপটা পিঠে বানাবে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। পরে এসে দেখি হচ্ছে দিভাই এখন নারকেল কুড়াচ্ছে, আর হচ্ছে নারকেল কুড়ানো দিভাইয়ের হয়েই গেছে। এই যে দেখো, নারকেল কুড়ানো হয়ে গেছে, নারকেলে দিয়ে দিয়েছে একটু গুড়, কারণ পাটিসাপটার যে পুরটা যে ঢুকাবে ভিতরে, ওই পুরটা গুড় দিয়ে আর হচ্ছে নারকেল কুড়োটা দিয়ে করবে। আর বাবা সকালবেলা রান্না করেছিল, দেখো একবার রান্না করে কড়াই পুড়ে ফেলেছে, ওটার জন্য মা খুব চিল্লাচিল্লি করছিল। এই যে দেখো, মা এখন বসে আছে, বসে বসে জল দিচ্ছে। এই যে দেখো, জলটা গরম হয়ে গেছে, আর হচ্ছে তেল আর গুড়টা দিয়ে একটু মেখে দিবে। দেখো মা এখন ময়দাটা ছেঁকে দিচ্ছে। এই যে দেখো, এখন পুরটা একটু বানিয়ে নিবে, পুরটা একটু ভেজে নিতে হবে, আর একটু জল দিয়ে দিয়েছে। তোমরা এখানে দুটো ইউজ করতে পারো। এটা দেখো, পুরটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর কালার এসেছে। চালের গুঁড়ি আর ময়দা একটু গুড়ের জল দিয়ে দিবে, গুড়ের জলটা দিয়ে একটু মেখে নিবে দেখো, আর একটু দুধও দিয়ে দিবে। করে মিক্স করে নিতে হবে, মা হাত দিয়ে করে নিচ্ছে ভালো করে মিক্স। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, এখন বানিয়ে নিবে হচ্ছে পাটি সাপটা। এই যে দেখো, এখন গোল করে নিবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে এখন ঘিটা দিয়ে দিবে, আর এখন ঘুরিয়ে নিবে, রেডি হয়ে গেল পাটি সাপটা। একটা পাটি সাপটা তো রেডি হয়েই গেল, এটা নামিয়ে দিবে। এই যে দেখো কতগুলো পাটি সাপটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। এভাবে বানালে অনেক তাড়াতাড়ি পাটি সাপটা তোমরা বানিয়ে বানিয়ে খেতে পারবে। গরম গরম পাটি সাপটাও খেতে খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, এটাও বানিয়ে নিলেও দেখো কত সুন্দর হয়েছে, গুড়ের জল দিয়েছে তো, আর চিনিও দিয়েছে, তার জন্য হালকা হালকা সাদা। পাটি সাপটা ভাজা হয়ে গেছে, এখন আমি খেয়ে দিয়ে বলবো কিরকম স্বাদ হয়েছে। দেখতেছে কত সুন্দর হয়েছে, দেখো নরম নরম তুলতুলে, খেতে মনে খুব ভালো হয়েছে। খেয়ে দিয়ে বলবো কিরকম হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আর মিষ্টির পরিমাণ মতো দিয়েছে, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে পৌষ মাসে ঠান্ডার মধ্যে। দেখো ঠান্ডার মধ্যে পিঠে খুব ভালো লাগে, তাই তোমাদের বদিমণিকে বললাম আজকে পাটি সাপটা বানাও, তা তোমাদের বদিমণি আজকে পাটি সাপটা বানাইছে, তাই এখন আমরা খাচ্ছি, আমিও খাচ্ছি, তোমাদের বদিমণি একটু পরে খাবে। আমার তিনটা পাটি সাপটা খাওয়া শেষ, এখন আমি আরো পাটি সাপটা খাবো, খুব ভালো হয়েছে। কি করে একটা পাটি সাপটা দাও দাও দাও, খাবো আমি। এ দেখো, একটা পাটি সাপটা দিলে গরম গরম ধোঁয়া বাড়ছে, দেখো খুব স্বাদ। আজকে মন শান্তি করে পিঠা খেলাম, ইচ্ছে হচ্ছে আরও খাবো, কিন্তু খাওয়া যাবে না, রাত্রি হয়েছে, সের জন্য খাওয়া যাবে না। তাহলে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থাকো, বাই বন্ধুরা।